ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি অ্যাফিলিয়েটেড কলেজ গোবরডাঙ্গা হিন্দু কলেজ থেকে তোমরা যারা অ্যাডমিশন নিতে চাইছো গ্র্যাজুয়েশন করার জন্য, তোমাদের জন্য নোটিফিকেশান দেওয়া হয়েছে। আর তোমাদের আজকে থেকেই তোমাদের ফর্ম ফিল আপ স্টার্ট হয়েছে। তোমরা দেখে যাও নোটিফিকেশানে কী কী রয়েছে, তোমাদের কোন কোন সাবজেক্ট রয়েছে এবং কোন কোন সাবজেক্ট তোমাদের মেজর, কোন কোন সাবজেক্ট মাইনর হিসাবে রয়েছে। এছাড়া তোমাদের কতগুলো সিট রয়েছে, অ্যাডমিশন ফি কত রয়েছে। এর জন্য তোমরা gacollege.ac.in এই ওয়েবসাইটে চলে যাবে। সেখান থেকে দেখবে প্রথমেই রয়েছে তোমাদের ইউসি অনলাইন অ্যাডমিশন 2023-24। এই অপশনটা তোমরা ক্লিক করবে। ক্লিক করার পর দেখতে পাচ্ছো তোমাদের পোর্টাল ওপেন হয়ে গেছে ফর্ম ফিল আপ করার জন্য। এরপর তোমাদের নোটিশ সেখান থেকে চেক করে নিতে পারছো। তোমরা নোটিশে দেখো অ্যাডমিশন রিলেটেড অ্যাডভাইসারি WS ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি থেকে যে রুলস আর রেগুলেশন আছে সেটা এখান থেকে চেক করে নিতে পারছো। তোমরা গ্রাজুয়েট প্রোগ্রাম আর 3 ইয়ার আন্ডার গ্রাজুয়েট প্রোগ্রামে যে যে কোর্সগুলো তোমাদের পড়ানো হবে এবং কত কত ক্রেডিট মার্ক থাকবে সেটা এখানে আলোচনা করা হয়েছে, ঠিক আছে। আর রুলস আর রেগুলেশনগুলো রয়েছে, তোমরা এখান থেকে এটা চেক করে নিতে পারছো। আর এটা নিয়ে আমার টোটাল একটা ভিডিও বানানো আছে, তোমরা সেই ভিডিওটা দেখে নিতে পারো। আমাদের ডিসক্রিপশন লিঙ্কে আমি সেটা দিয়ে দেবো, সেখান থেকে তোমরা ক্লিক করে কিন্তু দেখে নিতে পারছো এই রুলস অ্যান্ড রেগুলেশনের মধ্যে কী কী রয়েছে। ওকে, যে টোটাল কতগুলো সাবজেক্ট যে থাকবে কোর্সগুলো, সেটা যেমন মেজর থাকবে মাইনার, MDC, AEC, SEC, VSC, ইন্টার্নশিপ, এই কোর্সগুলো থাকবে। এবার প্রত্যেকটা কোর্সে কত করে ক্রেডিট থাকবে তোমাদের এখানে দেওয়া রয়েছে, এখান থেকে তোমরা চেক করে নেবে। আমার ভিডিওতেও দেওয়া রয়েছে, পোর্টাল ডিসকাস করা আছে কোনটা কত করে কোর্স আর কত করে ক্রেডিট মার্ক থাকবে। ওকে, এছাড়া আন্ডার গ্রাজুয়েট প্রোগ্রাম অনার্স উইথ রিসার্চ, এর জন্য তোমাদের কত ক্রেডিট মার্ক থাকছে। এছাড়া যারা জেনারেল ডিগ্রি নিয়ে পড়তে যাচ্ছ তাদের কত করে ক্রেডিট মার্ক থাকবে সেটা কিন্তু এখানে দেওয়া রয়েছে, তোমরা এখান থেকে চেক করে নিতে পারছো। অফিসে গিয়ে তোমরা অ্যাডমিশন গাইডলাইন্স আছে, এই অ্যাডমিশন গাইডলাইন্স ক্লিক করে তোমরা অ্যাডমিশন গাইডলাইনটা চেক করে নিতে পারছো। এরপর তোমরা দেখো যেখানে 4 ইয়ার আন্ডার গ্রাজুয়েট প্রোগ্রাম অনার্স এবং অনার্স উইথ রিসার্চ এবং তোমাদের 3 ইয়ার মাল্টি ডিসিপ্লিনারি আন্ডার গ্রাজুয়েট প্রোগ্রাম এখান থেকে পড়ানো হচ্ছে। আর তোমরা ফর্ম ফিল আপ করার আগে তোমাদের সবকিছু ভালো করে দেখে নেবে, যেখানে তোমাদের মোবাইল নাম্বার, ব্লাড গ্রুপ, HSC রেজিস্ট্রেশন নাম্বার, রোল নাম্বার, স্ক্যান ছবি লাগবে, পাসপোর্ট সাইজের ছবি, এগুলো কিন্তু তোমাদের লাগছে। ওকে, তোমাদের অ্যাপ্লিকেশন নাম্বার আর পাসওয়ার্ডটা থাকবে, তোমাদের ডেট অফ বার্থ, এটা দিয়ে লগ ইন করে তোমরা পরে পুনরায় তোমরা ফর্ম ডাউনলোড করতে পারছো। এছাড়া তোমরা পেমেন্ট রিসিপ্ট ডাউনলোড করতে পারবে। এছাড়া কোনো কিছু যদি তোমাদের ভুল হয় সেটাও তোমরা কিন্তু এই আইডি আর পাসওয়ার্ড দিয়ে তোমরা ঠিক করতে পারবে। ওকে, এরপর দেখো তোমরা কত পার্সেন্ট নাম্বার থাকলে তোমরা আন্ডার গ্রাজুয়েট প্রোগ্রাম অনার্স এবং অনার্স উইথ রিসার্চ এই ডিগ্রির জন্য তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবে। তোমাদের মিনিমাম 50% মার্ক লাগবে এগ্রিগেট, তোমাদের বেস্ট অফ 4 যদি 50% মার্ক থাকে এবং 45% মার্ক ইন সাবজেক্ট, তাহলে তোমরা কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারছো। অথবা তোমাদের 55% মার্ক যদি সাবজেক্টে থাকে তাহলেও তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবে, মার্ক থাকলে তোমরা কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারছো। যখন তোমাদের প্রিভিয়াস ইয়ার মানে HSC যদি তোমাদের সেই সাবজেক্টটা না থাকে, ঠিক আছে, তখন তোমরা 50% মার্ক থাকলে তোমরা কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারবে। এছাড়া SC ST যারা আছে তোমাদের 40% নাম্বার থাকলে তোমরা কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারছো। এরপর দেখো তোমরা গোবরডাঙ্গা হিন্দু কলেজ থেকে ডাইরেক্ট কিন্তু অ্যাডমিশন করতে পারছো, ঠিক আছে। ডাইরেক্ট অ্যাডমিশন তোমাদের এইসব সাবজেক্টগুলোয়, তোমাদের 3 ইয়ার মাল্টি ডিসিপ্লিনারি আন্ডার গ্রাজুয়েট প্রোগ্রামের জন্য তোমরা কিন্তু ডাইরেক্ট অ্যাডমিশন হচ্ছে। সেখানে কিন্তু সাবজেক্টগুলো তোমাদের এরকম সাবজেক্ট থাকবে, বেঙ্গলি, হিন্দি, ইংলিশ, হিস্ট্রি, জার্নালিজম, মাস কমিউনিকেশন, মিউজিক, বিএফি, পলিটিক্যাল সায়েন্স, সংস্কৃত, কমার্স, এইসব সাবজেক্টের উপরে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথামেটিক্স, এইসব সাবজেক্টগুলো নিয়ে এখান থেকে যে কোনো 3টে সাবজেক্ট চুজ করে তোমাদের যে কম্বিনেশন থাকবে, ঠিক আছে, সেটা নিয়ে কিন্তু তোমরা ফর্ম ফিল আপ করেই সঙ্গে সঙ্গে কলেজে অ্যাডমিশন নিয়ে নিচ্ছ। তোমাদের যখন 1 তারিখ থেকে ক্লাস চালু হবে তখন তোমাদের কলেজে টোটাল অ্যাডমিশনের যে ভেরিফিকেশনটা তখন থেকে তোমাদের স্টার্ট হয়ে যাবে। ওকে, আর তোমাদের অ্যাডমিশন শিডিউল, তোমরা ডাইরেক্ট যে অ্যাডমিশন হতে পারছো এটা কত তারিখ পর্যন্ত তোমরা অ্যাডমিশন হতে পারবে, তোমাদের 1 সাত থেকে 31 সাতের মধ্যে তোমরা কিন্তু অ্যাডমিশন হতে পারছো। ওকে, তোমরা যারা ডাইরেক্ট অ্যাডমিশন হতে যাচ্ছ তোমরা কিন্তু তাড়াতাড়ি অ্যাডমিশন হয়ে নেবে, কিন্তু তোমাদের প্রথম প্রথম তোমাদের সাবজেক্টগুলো ঠিকঠাক থাকবে, কিন্তু পরে কিন্তু সাবজেক্ট শেষ হয়ে গেলে তোমরা কিন্তু আর সেই সাবজেক্ট পাবে না, ঠিক আছে। তোমরা যারা অ্যাডমিশন নিতে চাইছো তোমরা কিন্তু আগে আগে অ্যাডমিশন হয়ে যাবে, ঠিক আছে, পরে কিন্তু তোমাদের সাবজেক্ট কম্বিনেশন শেষ হয়ে গেলে তোমরা কিন্তু
পছন্দ মতো সাবজেক্ট কম্বিনেশনটা পাবে না। এর জন্য যারা ডাইরেক্ট অ্যাডমিশন হতে চাচ্ছ, তোমরা ফার্স্ট তোমরা অ্যাডমিশন হয়ে যাবে, অ্যান্ড ফর্ম ফিল আপের সঙ্গে সঙ্গেই তোমাদের স্টার্ট হওয়ার সঙ্গে সঙ্গে 2-3 দিনের মধ্যেই তোমাদের যদি অ্যাডমিশন নিয়ে নিতে পারো, তাহলে কিন্তু তোমাদের যে সাবজেক্টটা পছন্দের সাবজেক্ট তোমরা কিন্তু পেতে পারো, পরে কিন্তু সেম পছন্দের সাবজেক্ট তোমরা কিন্তু পাবে না। ওকে, এছাড়া যে সাবজেক্টগুলো তোমাদের মেরিট বেস অ্যাডমিশন প্রসেস হবে, মানে তোমাদের ফর্ম ফিল আপ করার পর মেরিটের ভিত্তিতে তোমাদের যখন অ্যাডমিশন হচ্ছে, সেসব সাবজেক্টগুলো হচ্ছে যেমন অ্যানথ্রোপোলজি, বোটানি, জুওলজি, জিওগ্রাফি, কম্পিউটার সায়েন্স, এইসব সাবজেক্টগুলো তোমাদের কিন্তু মেরিট বেসিসে অ্যাডমিশন হচ্ছে। ওকে, আর আর্টসের যেসব সাবজেক্ট তোমাদের মেরিট বেসিসে হবে অনার্সের, সেগুলো হচ্ছে বেঙ্গলি, ইংলিশ, এডুকেশন, হিস্ট্রি, পলিটিক্যাল সায়েন্স, ঠিক আছে, সংস্কৃত, জার্নালিজম, মিউজিক, অ্যানথ্রোপোলজি, বোটানি, জুওলজি, ফিজিক্স, ম্যাথামেটিক্স, কেমিস্ট্রি, ইকোনমিক্স, কমার্স, এসব সাবজেক্টে তোমাদের মেরিটের বেসিসে তোমাদের অ্যাডমিশন হবে। এরপর তোমরা অ্যাডমিশন শিডিউলটা চেক করে নাও। অনলাইন ফর্ম ফিল আপ স্টার্ট হচ্ছে 1 সাত থেকে 15 সাত, তোমাদের ভ্যালিড অ্যাপ্লিকেশন লিস্ট যেটা বেরোবে সেটা 16 সাত 23-এ, আর তোমরা কমপ্লেন করতে পারছো যদি কারোর নাম এই লিস্টে না আসে, তাহলে তোমরা 16 সাত থেকে 17 সাত তোমাদের সেটা কমপ্লেন করতে পারছো, তোমাদের কলেজ থেকে এটা ঠিক করে দেওয়া হবে। এরপর ফার্স্ট লিস্ট তোমাদের মেরিট লিস্ট বেরোবে যেটা 20 সাত 23 তারিখে, এই লিস্টে যাদের নাম থাকবে তাদের কিন্তু অবশ্যই অ্যাডমিশন হতে হবে, নাহলে কিন্তু তোমরা পরে আর অ্যাডমিশন হতে পারছো না। ওকে, ফার্স্ট মেরিট লিস্ট তোমাদের যেটা অ্যাডমিশন হচ্ছে সেটা হচ্ছে 20 সাত থেকে 21 সাত। ওকে, সেকেন্ড মেরিট লিস্টে তোমাদের 23 সাত 23 তারিখে অ্যাডমিশন লিস্ট বেরোবে, এই লিস্টে তোমাদের যাদের নাম থাকবে তারা কিন্তু 23 সাত থেকে 24 সাতের মধ্যে অ্যাডমিশন নিতে হবে, তোমরা যদি অ্যাডমিশন না নাও তাহলে কিন্তু তোমাদের পরে আর অ্যাডমিশন হতে পারছো না। এরপর তোমাদের যদি ভ্যাকান্সি যদি ফাঁকা থাকে তাহলে কিন্তু নতুন করে ফর্ম ফিল আপের জন্য আবার ডেট দেবে, ঠিক আছে, তখন তোমাদের ফর্ম ফিল আপ করার পর আবার অ্যাডমিশন হতে হবে। তোমরা কিন্তু এই লিস্টের আগে যে ফার্স্ট লিস্টে নাম এসেছিল সেইভাবে কিন্তু তোমরা আর অ্যাডমিশন হতে পারবে না, বা সেকেন্ড লিস্টে নাম আসলেও তোমরা কিন্তু অ্যাডমিশন হতে পারছো না। ওকে, পাবলিকেশন অফ থার্ড মেরিট, থার্ড মেরিট লিস্ট তোমাদের 26 সাত তারিখে বেরোচ্ছে, তার আগে তোমাদের অ্যাডমিশন হতে হবে 26 থেকে 27 তারিখের মধ্যে, ঠিক আছে। তোমরা এই জন্য রেগুলার ওয়েবসাইট ফলো রাখবে, যখন তোমাদের মেরিট লিস্টে তোমাদের নাম আসবে, তোমাদের এই কলেজে ভর্তি হওয়ার ইচ্ছা থাকে, তোমরা কিন্তু আগে আগে ভর্তি হয়ে যাবে। ওকে, আর ফার্স্ট সেমিস্টার তোমাদের ক্লাস চালু হবে 1 আর 23 তারিখ থেকে, এই তারিখ থেকে কিন্তু তোমাদের ক্লাস চালু হবে, প্লাস তোমাদের ভেরিফিকেশনটা এই তারিখ থেকে তোমাদের স্টার্ট হবে। ভেরিফিকেশন অফ মার্কশিট সার্টিফিকেট ফর স্টুডেন্ট অ্যাডমিটেড অনার্স আর জেনারেল কোর্স উইল বি ডিক্লেয়ার ডিউ কোর্স, এটা তোমাদের পরে ডিক্লেয়ার করা হবে, 1 তারিখের পর থেকে কিন্তু তোমাদের এই ভেরিফিকেশনটা করা হচ্ছে। ওকে, এবার তোমার ক্যাপাসিটি দেখে নাও, কোন সাবজেক্টে কতগুলো তোমাদের সিট রয়েছে। বাংলার জন্য 150টা রয়েছে, ইংলিশের জন্য 171টা, সংস্কৃতের জন্য 141টা, হিস্ট্রির জন্য 160টা, পলিটিক্যাল সায়েন্সে 82, এডুকেশন 86, ফিলোজফি 56, জার্নালিজমে 30, মিউজিকে 30, জিওগ্রাফি 30, এছাড়া ইকোনমিক্স 32, ম্যাথামেটিক্সে 100, ফিজিক্সে 49, কেমিস্ট্রিতে 40, অ্যানথ্রোপোলজি 30, বোটানি 20, জুওলজি 30, কমার্সে 50, আর ট্যুরিজম এতে আছে 15টা আছে। এছাড়া জেনারেল কোর্সে কিন্তু অনেক সিট রয়েছে, আর্টসের জন্য 4411টা, কমার্সের জন্য 131টা, সায়েন্সের জন্য 272টা, জিওগ্রাফির জন্য 66, ফিজিক্যাল এডুকেশন থাকলে 200, আর কম্পিউটার সায়েন্সের পরে 50, সোশ্যালজির পরে 50, টোটাল কিন্তু এতগুলো তোমাদের সিট রয়েছে, তোমরা অ্যাপ্লিকেশন করতে পারছো। আর তোমরা যারা ডাইরেক্ট অ্যাডমিশন নিচ্ছ আর্টসের উপরে, ঠিক আছে, জেনারেল কোর্সের পরে বা সায়েন্সের জেনারেল কোর্সে পড়ে, তোমরা কিন্তু আগে আগে অ্যাডমিশন নেবে, নাহলে কিন্তু তোমাদের ঠিক মতো সাবজেক্ট তোমরা পাবে না। পরে কিন্তু সাবজেক্ট যদি উপর সিট সংখ্যা পূর্ণ হয়ে যায়, তোমরা কিন্তু তোমাদের পছন্দ মতো সাবজেক্টটা পাচ্ছ না। ওকে, এরপর এখানে দেখে নাও তোমাদের, এরপর তোমরা সাবজেক্ট কম্বিনেশন এখান থেকে চেক করে নিতে পারছো। সাবজেক্ট কম্বিনেশনে তোমাদের যেটা রয়েছে, তোমাদের মেজর সাবজেক্ট ইকোনমিক্স, ইকোনমিক্স এর জন্য তোমাদের পলিটিক্যাল সায়েন্স, ম্যাথামেটিক্স, ঠিক আছে, এই সাবজেক্ট তোমরা পাচ্ছ, ইকোনমিক্স এর সঙ্গে ম্যাথামেটিক্স, জিওগ্রাফি এটা পাচ্ছ, অথবা কম্পিউটার, ইকোনমিক্স এর জন্য তোমাদের কম্পিউটার সায়েন্স, ম্যাথামেটিক্স, এই সাবজেক্ট তোমরা পাচ্ছ, এর জন্য কত টাকা করে লাগবে, 2550 টাকা, 2550 টাকা। তোমাদের এই যে রোটার মধ্যে দেখছো পলিটিক্যাল সায়েন্স অ্যান্ড ম্যাথামেটিক্স, এই দুটো চুজ করতে হবে মাইনর সাবজেক্ট হিসাবে, অথবা ম্যাথামেটিক্স, জিওগ্রাফি এই দুটো চুজ করতে হবে, অথবা কম্পিউটার সায়েন্স, ম্যাথামেটিক্স। ওকে, এই যে তোমরা মাইনার ওয়ান সাবজেক্টটা দেখছো, MA1, এই এই সাবজেক্টটা কিন্তু তোমাদের ফার্স্ট সেমিস্টারে, ঠিক আছে, থার্ড সেমিস্টারে আর ফিফথ সেমিস্টারে পড়তে হবে অনার্স সাবজেক্টের সঙ্গে সঙ্গে, ইকোনমিক্সটা থাকবে সঙ্গে, তোমাদের ওয়ান, থার্ড আর ফিফথ সেমিস্টারে কিন্তু এই মাইনার সাবজেক্ট পড়তে হবে।
আর আর হচ্ছে এই যে মাইনাস সাবজেক্ট টু, এটা তোমাদের সেকেন্ড সেমিস্টার, ফোর্থ সেমিস্টার আর সিক্স সেমিস্টারে পড়তে হচ্ছে, ওকে। আর তোমাদের সেভেন সেমিস্টারে কিন্তু মাইনার ওয়ান, ঠিক আছে, আর মাইনার টু, এই দুটোই কিন্তু তোমাদের পড়তে হবে, যেটা রুলস অ্যান্ড রেগুলেশনে রয়েছে, তোমরা এখান থেকে এটা চেক করে নিতে পারছো। এই তোমরা এখান থেকে চেক করে নাও যে মাইনাস সাবজেক্টটা, এই যে এমএ যেটা আছে, এটা হচ্ছে ফার্স্ট সেমিস্টারে পড়তে হচ্ছে, থার্ড সেমিস্টারে পড়তে হচ্ছে আর ফিফথ সেমিস্টারে পড়তে হচ্ছে। আর যেটা তোমাদের সেকেন্ড যেটা সাবজেক্টটা নেবে, এটা সেকেন্ড সেমিস্টারে, তোমাদের ফোর্থ সেমিস্টারে আর সিক্স সেমিস্টারে তোমাদের পড়তে হচ্ছে, আর তোমাদের সেভেন সেমিস্টারে, এই দুটোই তোমাদের একসঙ্গে পড়তে হবে, ওকে। আর সঙ্গে তোমাদের অনার্স যে কোর্সগুলো আছে, এটা প্রত্যেক সেমিস্টারে দুটো করে থাকবে, এছাড়া তোমাদের যেটা ফিফথ সেমিস্টারে থাকছে দুটো, ঠিক আছে, ফোর্থ সেমিস্টারে আবার তিনটে থাকবে, থার্ড সেমিস্টারে তিনটে থাকবে, ঠিক আছে, সেভেন সেমিস্টারে তিনটে থাকবে, এইট সেমিস্টারে তোমাদের চারটে থাকবে, যদি অনার্স উইথ উইদাউট রিসার্চ করো, রিসার্চ যদি করো তখন এইগুলোর মধ্যে যে কোনো একটা, আর প্লাস তোমাদের এখানে 15 ক্রেডিটের একটা তোমাদের প্রজেক্টের, অনার্স উইথ প্রজেক্টের জন্য তোমাদের কোর্স থাকবে, ওকে, 15 প্রজেক্টের। এরপর দেখে নাও তোমাদের যেটা আছে কেমিস্ট্রি সাবজেক্টের জন্য, তোমাদের হচ্ছে 3200 টাকা করে লাগবে, যেখানে সাবজেক্ট চুজ আছে তোমাদের ফিজিক্স, ম্যাথামেটিক্স, ম্যাথামেটিক্স ইকোনমিক্স, কেমিস্ট্রি, ম্যাথামেটিক্স, এই সাবজেক্ট তোমাদের চুজ করতে হবে। আর ফিজিক্সের জন্য ফিজিক্স তোমরা মেজর সাবজেক্ট নিয়ে পড়ো বা অনার্স সাবজেক্ট নিয়ে পড়ছো, তখন ম্যাথামেটিক্স, কম্পিউটার সায়েন্স, কম্পিউটার সায়েন্স কেমিস্ট্রি, ঠিক আছে। এছাড়া জুওলজি নিয়ে পড়লে কেমিস্ট্রি, বোটানি, বোটানি অ্যানথ্রোপোলজি, অ্যানথ্রোপোলজি কেমিস্ট্রি, এই সাবজেক্ট তোমাদের থাকছে। এখানে সাবজেক্ট চুজ করে নেবে তোমরা, যে সাবজেক্টে তোমরা অনার্স করতে চাও, তার সঙ্গে তোমাদের মাইনার ওয়ান মাইনার টু সাবজেক্ট চুজ করতে হবে। জিওগ্রাফির জন্য ইকোনমিক্স, পলিটিক্যাল সায়েন্স, অ্যানথ্রোপোলজি ইকোনমিক্স, ঠিক আছে, ম্যাথামেটিক্স এর জন্য কেমিস্ট্রি, কম্পিউটার সায়েন্স, ফিজিক্স, কম্পিউটার সায়েন্স, এখানে 2700 টাকা করে রয়েছে। আচ্ছা, বেঙ্গলির জন্য ফিজিক্যাল এডুকেশন, সোশিওলজি, এছাড়া ফিলোজফি, হিস্ট্রি, হিস্ট্রি, সংস্কৃত, এই সাবজেক্ট কম্বিনেশন রয়েছে, যেখানে 2300 টাকা করে লাগছে। আচ্ছা, ফিজিক্যাল এডুকেশন সাবজেক্ট থাকলে তোমাদের কিন্তু টাকাটা বেশি লাগবে, 2550 টাকা লাগবে, ওকে। সংস্কৃতের ক্ষেত্রে লাগবে হচ্ছে 2300 টাকা, যেখানে হিস্ট্রি, ফিজিক্যাল এডুকেশন থাকলে, ফিলোজফি এডুকেশন থাকলে, এই যে তোমাদের সাবজেক্টগুলো আছে, এই সাবজেক্টগুলো থাকলে তোমাদের এরকম করে টাকা লাগবে, ঠিক আছে, অ্যাডমিশন ফিটা। এছাড়া তোমরা যারা সংস্কৃত সাবজেক্ট আছে, যারা অনার্স করতে যাচ্ছ, তাদের জন্য বেঙ্গলি পলিটিক্যাল সায়েন্স, ফিলোজফির জন্য সোশিওলজি, পলিটিক্যাল সায়েন্স, এছাড়া হিস্ট্রি, এডুকেশন, এই কম্বিনেশন তোমরা চুজ করতে হবে। হিস্ট্রির জন্য পলিটিক্যাল সায়েন্স, এডুকেশন, আর বেঙ্গলি পলিটিক্যাল সায়েন্স, ফিলোজফি, বেঙ্গলি সংস্কৃত, ফিলোজফি, এই সাবজেক্ট কম্বিনেশন আছে, যেখানে 2300 টাকা করে লাগবে, ওকে। পলিটিক্যাল সায়েন্সের জন্য তোমাদের এডুকেশন, জার্নালিজম, জার্নালিজম থাকলে একটু বেশি লাগবে, 2450 টাকা, ঠিক আছে। হিস্ট্রি, এডুকেশন নিতে পারছো তোমরা, জার্নালিজম যারা অনার্স করবে তাদের কিন্তু কোর্স ফিটা বেশি, এখানে 2700 টাকা লাগবে। এছাড়া বেঙ্গলি পলিটিক্যাল সায়েন্স তোমাদের সাবজেক্ট আছে মাইনর সাবজেক্টে, আর পলিটিক্যাল সায়েন্স ইংলিশ আছে তোমাদের একটা মাইনর সাবজেক্ট হিসাবে। এডুকেশনের জন্য তোমাদের হিস্ট্রি বেঙ্গলি, আর ফিলোজফি হিস্ট্রি, সংস্কৃত বেঙ্গলি, এই কিন্তু তোমাদের কম্বিনেশনটা রয়েছে, এখানে 2300 টাকা করে তোমাদের লাগছে। মিউজিকের সঙ্গে তোমাদের যে সাবজেক্ট নিতে পারছো তোমরা, ফিলোজফি এডুকেশন, পলিটিক্যাল সায়েন্স বেঙ্গলি, আর এডুকেশন পলিটিক্যাল, পলিটিক্যাল সায়েন্স, যেখানে 2450 আর 2550 টাকা করে তোমাদের লাগছে, ওকে। ট্রাভেল ট্যুরিজমে তোমাদের লাগছে 2450 টাকা, যেখানে সাবজেক্ট আছে জার্নালিজম, ইংলিশ আর পলিটিক্যাল সায়েন্স, হিস্ট্রি, ওকে। এছাড়া তোমরা যেটা জেনারেল ডিগ্রি নিয়ে পড়তে যাচ্ছ, তোমাদের জন্য যে কম্বিনেশনটা রয়েছে সেটা এখানে চেক করে নিতে পারছো। এডুকেশন, হিস্ট্রি, বেঙ্গলি, যেখানে 2100 টাকা করে লাগছে, হিস্ট্রি, বেঙ্গলি, ফিলোজফি, ঠিক আছে, ফিলোজফি, এডুকেশন, হিস্ট্রি, তোমাদের এই রোর মধ্যে সব যেটা নেবে এই রো হিসেবে তোমাদের কিন্তু নিতে হচ্ছে, যেখানে প্রত্যেকটা কোর্স ফি রয়েছে, আর প্লাস তোমাদের কম্বিনেশনটা রয়েছে। এখানে কিছু কিছু সাবজেক্ট আছে, যেমন এই সাবজেক্টগুলো তোমাদের কিন্তু ডাইরেক্ট অ্যাডমিশন হচ্ছে, এরপর কিছু কিছু সাবজেক্ট যেগুলো আছে কিন্তু ডাইরেক্ট অ্যাডমিশন হবে না, সেগুলো তোমাদের মেরিটের ভিত্তিতে হবে, যেমন ফিজিক্যাল এডুকেশন সাবজেক্টটা, এগুলো কিন্তু তোমাদের মেরিটের ভিত্তিতে হবে, ঠিক আছে। এছাড়া তোমাদের যে ফিজিক্স, ম্যাথামেটিক্স, কম্পিউটার সায়েন্স, এগুলো কিছু কিছু আছে তোমাদের কিন্তু মেরিটের ভিত্তিতে হবে, আরগুলো তোমরা ডাইরেক্ট অ্যাডমিশন পাচ্ছ, ঠিক আছে। যেমন বিএসসি প্রোগ্রাম, ম্যাথামেটিক্স, ফিজিক্স আর কেমিস্ট্রি, এটা ডাইরেক্ট তোমাদের অ্যাডমিশন হবে, আর বাদ বাকি কিন্তু তোমাদের মেরিটের ভিত্তিতে তোমাদের অ্যাডমিশন হচ্ছে, ওকে। এই জন্য তোমরা সাবজেক্ট কম্বিনেশনটা চুজ করে নেবে, যেমন হিস্ট্রি, সংস্কৃত, বেঙ্গলি, এডুকেশন, সংস্কৃত, হিস্ট্রি, ঠিক আছে, ইংলিশ, জার্নালিজম, এডুকেশন, জিওগ্রাফি, ফিজিক্যাল এডুকেশন, ইকোনমিক্স, এই সাবজেক্ট তোমরা কম্বিনেশন দেখতে পাচ্ছ, এই কম্বিনেশন আছে, সঙ্গে তোমাদের টাকাটা আছে 2250 টাকা, 2100 টাকা করে যে কম্বিনেশন তোমরা নেবে সেটা, ওকে।
ফর্ম ফিল আপে কোনো কিছু ভুল করো তাহলে তোমরা এখান থেকে কারেকশন করতে পারছো। আর তোমাদের অ্যাপ্লিকেশন আইডিটা যদি তোমরা ভুলে যাও তাহলে এখান থেকে অ্যাপ্লিকেশন আইডি তোমরা জেনারেট করতে পারছো, যেখানে তোমাদের এইচএস এর এক্সামিনেশন রোল নাম্বার আর ডেট অফ বার্থ দিয়ে লগ ইন করলে তোমাদের কিন্তু অ্যাপ্লিকেশন আইডিটা দেখানো হবে। ওকে, এছাড়া তোমাদের যদি অ্যাডমিশন কোডটা জানতে হয় সেক্ষেত্রেও তোমরা এখান থেকে ক্লিক করে তোমাদের ক্যান্ডিডেট আইডি আর ডেট অফ বার্থটা দিয়ে লগ ইন করলে তোমাদের অ্যাডমিশন যে আইডিটা আছে ঠিক আছে সেটা কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ। এছাড়া তোমাদের স্টুডেন্ট আইডি যদি জানতে হয় তোমাদের অ্যাডমিশন কোডটা আর ডেট অফ বার্থ দিয়ে লগ ইন করলে তোমাদের অ্যাডমিশন যে স্টুডেন্ট আইডিটা সেই কোডটা কিন্তু তোমরা পেয়ে যাবে। ওকে, এছাড়া তোমাদের যদি অ্যাডমিশন রিসিপ্ট, তোমাদের অ্যাডমিশন রিসিপ্ট ডাউনলোড করার পর ধরো তোমরা সেটা হারিয়ে ফেলেছ বা পেমেন্ট রিসিপ্টটা তোমাদের নেই, তখন যদি তোমাদের ডুপ্লিকেট অ্যাডমিশন পেমেন্ট রিসিপ্টটা ডাউনলোড করতে হয় তখন তোমাদের কিন্তু এখান থেকে ক্লিক করে তোমাদের অ্যাডমিশন কোডটা আর ডেট অফ বার্থ দিয়ে লগ ইন করলে তোমরা কিন্তু অ্যাডমিশন রিসিপ্টটা ডাউনলোড করতে পারবে। এছাড়া তোমরা ফর্ম ফিল আপ কি করে করবে সেটা অ্যাপ্লাই অনলাইন এই অপশনে তোমরা ক্লিক করবে। এখান থেকে তোমরা অ্যাপ্লাই ইন ফোর ইয়ার আন্ডার গ্রাজুয়েট প্রোগ্রাম অনার্স নিয়ে যারা পড়তে যাচ্ছ তারা এই অপশন থেকে ক্লিক করে তোমরা অনার্স সাবজেক্ট সিলেকশন করে তোমরা কিন্তু অ্যাডমিশন হতে পারছো। ওকে, আচ্ছা, এখানে তো নাম, ডেট অফ বার্থ, ন্যাশনালিটি, তোমাদের জেন্ডার যেটা আছে, ফিজিক্যাল চ্যালেঞ্জ, ব্লাড গ্রুপ, ঠিক আছে, এখানে বাবার নাম, ঠিক আছে, তারপরে অ্যাড্রেসটা, পুলিশ স্টেশন, লোকাল অ্যাড্রেস উইথ পিন কোড তোমাদের দেবে, আধার কার্ড নাম্বার, মায়ের নাম, ঠিক আছে, তোমাদের মায়ের কোয়ালিফিকেশন, বাবার কোয়ালিফিকেশন, অ্যানুয়াল ইনকাম, ঠিক আছে, বিপিএল না আইপিএল রেশন কার্ড সেটা, তোমরা ম্যারিড না আনম্যারিড, ঠিক আছে, কো কারিকুলার প্রোগ্রাম যেটা আছে এখান থেকে তোমাদের সিলেকশন করতে হবে যে কোনো একটি। তারপর যদি ফার্স্ট জেনারেশন লার্নার হও তাহলে ইয়েস করবে, না হলে নো দেবে, ঠিক আছে। তোমাদের বাবার মধ্যে কেউ যদি গ্রাজুয়েশন না করা থাকে ঠিক আছে তাহলে তুমি যদি ফার্স্ট লার্নার হও তাহলে ইয়েস দেবে আর না হলে নো দেবে। ওকে, এরপর তোমরা ইমেল আইডি দেবে, তোমাদের এইচএস রোল নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বার, কত সালে তোমরা পাস করেছো সেটা দেবে, কোন বোর্ড থেকে পাস করেছো এখান থেকে সিলেকশন করবে, নেম অফ স্কুল, কোন স্কুল থেকে তোমরা পাস করেছো সেটা এখানে দেবে, এখানে সাবজেক্ট চুজ করবে কোন কোন সাবজেক্ট তোমাদের এইচএসএ ছিল সেই সাবজেক্টটা, এখানে মার্ক অফ 10 দিয়ে বেস্ট অফ 4 অটোমেটিক এখানে ক্যালকুলেশন হয়ে যাবে। এরপর তোমরা কোন স্ট্রিমে ফর্ম ফিল আপ করতে যাচ্ছ, বিএ, বিএসসি না বিকম, এখানে বিএ যদি করো বিএ অপশন ক্লিক করার পর তোমরা কোন সাবজেক্টে করতে চাও অ্যাপ্লিকেশন সেই সাবজেক্টটা এখানে দেবে। তোমরা একসঙ্গে দু তিনটি স্ট্রিমে তুমি অ্যাপ্লিকেশন করতে পারছো, বিএ, বিএসসি যদি হয় বিএসসির জন্য এখানে সিলেকশন করে যদি ক্লিক করো, বিএসসি ক্লিক করবো তোমাদের এখানে সাবজেক্টটা চুজ করবে কোন সাবজেক্টে তোমরা মেজর সাবজেক্ট হিসেবে রাখতে যাচ্ছ বা অনার্স সাবজেক্ট হিসেবে সেটা এখানে চুজ করবে। এরপর তোমাদের এই যে মাইনার ওয়ান মাইনার টু এখানে চুজ করতে পারছো যে কম্বিনেশন আছে, হিস্ট্রি যদি নাও তোমাদের বেঙ্গলির সঙ্গে হিস্ট্রি দেবে আর মাইনার টু যেটা আছে সেটা দেবে। এছাড়া এইচএসসি সাবজেক্ট চুজ করতে হবে যেটা কম্পিউটার কম্পালসারি ইংলিশ আছে সবার ক্ষেত্রে, তোমরা এখানে চুজ করে নেবে। মেরিট মার্ক এখানে বেস্ট অফ 4 যা আসবে সেটা অটোমেটিকলি এখানে চলে আসবে। ওকে, ক্যালকুলেট মেরিট পার্ট অপশন যদি না আসে এখানে ক্লিক করে ক্যালকুলেট মেরিট মার্কটা করে নেবে। এরপর বিএসসি যারা অনার্স করে তাদের ক্ষেত্রে এখানে মাইনার ওয়ান মাইনার টু সাবজেক্ট চুজ করে নেবে। চুজ করার পর এখানে অটোমেটিকলি তোমাদের যে মেরিট মার্কটা চলে আসবে। এরপর সেভ অ্যাপ্লিকেশন ক্লিক করে তোমরা ফর্মটা ডাউনলোড করে রাখবে। ওকে, ফর্মটা ডাউনলোড করার পর তোমাদের নির্দিষ্ট টাইমে যখন মেরিট লিস্ট বেরোবে তোমরা চেক করবে তোমাদের নাম এসেছে কিনা, যদি যে লিস্টে ফার্স্ট লিস্ট, সেকেন্ড লিস্ট, থার্ড লিস্ট যদি নাম আসে তোমরা এগেনস্টে তোমরা কিন্তু অ্যাডমিশন হয়ে যাবে। ওকে, দেখো যারা তোমরা মাল্টি ডিসিপ্লিনারি প্রোগ্রাম জন্য অ্যাপ্লিকেশন করছো তাদের জন্য এই পোর্টালে গিয়ে তোমরা ফর্ম ফিল আপ করবে। এটা অনার্স এর জন্য, এটা বিএ জেনারেল কোর্স এর জন্য বা বিএসসি জেনারেল বা বিকম জেনারেল এর জন্য এটা, ঠিক আছে। এখানে একই রকম প্রসিডিউর আছে, শুধু তোমাদের লাস্টে যে অপশনটা থাকবে এখানে বিএ বিএসসি যেটা অপশন সিলেকশন করে তোমাদের সাবজেক্ট কম্বিনেশন এখানে চুজ করতে হবে, ঠিক আছে, যে সাবজেক্ট তোমরা নিতে চাও এই সাবজেক্ট গুলোই কিন্তু তোমাদের মেরিট লিস্টের ভিত্তিতে অ্যাডমিশন হবে। যেমন ইকোনমিক্স, জিওগ্রাফি, পলিটিক্যাল সায়েন্স, জিওগ্রাফি, ফিজিক্যাল এডুকেশন, এই চুজটা করবে এটা অটোমেটিকলি এখানে কোর ওয়ান, কোর বি আর কোর যে সি হিসেবে চুজ হয়ে যাবে। আর এসি সাবজেক্ট চুজ করে তোমরা সেভ অ্যাপ্লিকেশন করতে পারছো, সাবমিট অ্যাপ্লিকেশন। ওকে, আর তোমরা যারা ডাইরেক্ট অ্যাডমিশন হতে যাচ্ছ ঠিক আছে কলেজে, তাদের জন্য কিন্তু মানে এখনই তোমরা আজকেই ফর্ম ফিল আপ করে আজকেই কিন্তু তোমরা অ্যাডমিশন হয়ে যাচ্ছ সঙ্গে সঙ্গে। তার জন্য তোমাদের এই পোর্টালে ক্লিক করবে, এখানে যে সাবজেক্ট কম্বিনেশন আছে তোমরা এখান থেকে ডাইরেক্ট কিন্তু কোনো মেরিট লিস্ট তোমাদের জন্য বেরোবে না, তোমরা এখনই ফর্ম ফিল আপ করছো এখনই কিন্তু অ্যাডমিশন হবে। তোমরা যত তাড়াতাড়ি ফর্ম ফিল আপ করতে পারছো তত তাড়াতাড়ি তোমরা কিন্তু অ্যাডমিশন হতে পারছো। ওকে।
জন্য তোমরা এখানে ফর্ম ফিল উপরে সেম থাকবে, তোমরা এখান থেকে বিএ বা বিএসসি চুজ করবে। চুজ করার পর এখানে যে সাবজেক্ট কম্বিনেশন, এই সাবজেক্টগুলোর কম্বিনেশনে তোমরা কিন্তু ডাইরেক্ট অ্যাডমিশন হতে পারছো। ওকে, তোমরা ফার্স্ট তোমরা অ্যাডমিশন নিয়ে নাও, এটা সাবজেক্ট সিলেকশন করে তোমাদের এখানে এসি সাবজেক্ট করে সাবমিট অ্যাপ্লিকেশন করার পর তোমাদের পেমেন্ট অপশন চলে আসবে, সেখান থেকে তোমরা পেমেন্ট করে কিন্তু কলেজে অ্যাডমিশন হয়ে যেতে পারছো। এরপর তোমাদের নির্দিষ্ট টাইমে তোমাদের ভেরিফিকেশন হবে। ওকে, আর তোমাদের যদি পেমেন্টে কোনো রকম প্রবলেম হয়, ঠিক আছে, তোমরা আজকে পেমেন্ট করলে কিন্তু পেমেন্ট তোমাদের হলো না, তাহলে কিন্তু এখানে বলা হয়েছে ডবল পেমেন্ট ইজ নট নেসেসারি, তুমি ডবল পেমেন্ট কিন্তু করবে না, তোমরা 2 দিন ওয়েট করবে, দেখবে অটোমেটিকলি এই তোমাদের প্রবলেমটা সলভ হয়ে যাবে। ঠিক আছে, তোমরা পরে এই ওয়েবসাইট থেকেই তোমরা কিন্তু ডুপ্লিকেট অ্যাডমিশন রিসিপ্ট ক্লিক করে তোমরা কিন্তু পেমেন্টটা করতে পারছো, এই রিসিপ্টটা ডাউনলোড করতে পারছো। এর জন্য কিন্তু দুবার তোমরা কিন্তু পেমেন্ট করবে না। ওকে, এই অ্যাডমিশন বা ভর্তি নিয়ে যদি কোনো রকম তোমাদের ইনকোয়ারি থাকে বা কোনো রকম সমস্যা থাকে তোমরা, তাহলে আমাকে কমেন্টের ওখানে গিয়ে কমেন্ট করতে পারো। আমার যদি তার সলভটা জানা থাকে নিশ্চয়ই আমি তোমাদের হেল্প করার চেষ্টা করব। ওকে, প্রত্যেককে আমার ভিডিও দেখার জন্য থ্যাংক ইউ। আর তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। নেক্সট তোমাদের অন্য কলেজের ভিডিও নিয়ে দেখা হবে। ওকে।